রেল পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের ওপর প্রাণঘাতী হামলা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পুলিশ কর্মী ও সিভিক কর্মী। নদিয়ার কল্যাণী স্টেশনের ঘটনায় চাঞ্চল্য, সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। রেল পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারকে এলোপাথারি কোপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এক জিআরপি কনস্টেবল এবং এক সিভিক ভলেন্টিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করলো এক দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত দুই ওই কর্মীকে। নদিয়ার কল্যাণী স্টেশনের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। আক্রান্ত জিআরপি কনস্টেবলের নাম শোভন ঘোষ এবং সিভিক ভলেন্টিয়ারের নাম বিপ্লব দত্ত। জানা গেছে, মঙ্গলবার রাতে কল্যাণী স্টেশনে কর্মরত ছিলেন ওই দুই কর্মী। তখন আপ লালগোলা প্যাসেঞ্জার কল্যাণী স্টেশনে এসে থামে। এই সময় এক যুবককে উল্টো দিক দিয়ে নেমে তড়িঘড়ি হাঁটতে দেখে সন্দেহ হয় তাদের। দ্রুত সেখানে গিয়ে তাকে ধরে ফেলেন তারা। এরপরই আচমকা কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতী ব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র বের করে তাদের ওপর আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় দুজনে স্টেশনের প্ল্যাটফর্মের উপর লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। তড়িঘড়ি পুলিশের ওই দুই কর্মীকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।